বেনফিস রিভিলারি তার অ্যাপস লঞ্চ, এবং সেখানে পেয়েছি আমরা মিথিলাকে। মিথিলাকে আমরা সবাই চিনি, এবং শুধু আমাদের ইন্ডিয়াতে নয়, বাংলাদেশের তো জনপ্রিয় অভিনেত্রী, এখন ইন্ডিয়ারও জনপ্রিয় অভিনেত্রী, পরপর 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 ছবি আসছে। মিথিলা ছবি নিয়ে পরে আসছি। প্রথমে বলো যে এই যে অ্যাপস, এই এরকম মাছ নিয়ে, অনলি মাছ নিয়ে অ্যাপস, এবং তোমার পাশেই বসে আছে তার, আমরা পোস্টারেও তার ছবি দেখতে পাচ্ছি, আরিয়ান। কেমন লাগলো এরকম অ্যাপস আর কি, মাছ নিয়ে, যেহেতু তুমি মাছের দেশের মেয়ে একদম? সো বেনফিশ জুয়েলারি আমার মনে হয় ইটস ভেরি পপুলার হিয়ার ইন কলকাতা, তো সেটার একটা অ্যাপ লঞ্চ হচ্ছে, এটা তো খুব খুশির বিষয়। কারণ এখন যেটা হয় যে আমরা সবাই কর্মজীবী, কাজে ব্যস্ত থাকি, তো মাছ মাংস যদি আমি অর্ডার করতে পারি অ্যাপ থেকে অনলাইনে, সেটা মানে ইট মেক্স পিপলস লাইফ ইজিয়ার। আর আর এখানে যে শুধু মাছ পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, মাংস আছে, কুকড ফুডও নাকি পাওয়া যায়, তো সেটা খুব খুশির খবর। সো দ্যাটস ওয়াই আম ভেরি এক্সাইটেড। আমি তো অ্যাপ ডাউনলোড করে ফেলেছি, এখন অর্ডার করতে শুরু করবো। হ্যাঁ, অ্যাপসে তো কেনাটা খুব ইজি ব্যাপার, এবং সব কিছু, শুধু কাঁচা মাছ মাংস না, এবং সব কিছু মানে যে প্রিপেয়ার্ডও জিনিসও পাওয়া যাবে, রান্নাও পাওয়া যাবে। তুমি নিজে কখনো মাছ কিনেছো যে বাজারে গিয়ে মাছ দেখে, যে একটা যে আমরা বাঙালিরা সাধারণত যেভাবে মাছ কিনি সেভাবে বাংলাদেশে কখনো মাছ কেনার কিনেছো ওইভাবে? আমি মাছ কিনেছি কারণ আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে, ও আর মাছ ছোটো মাছগুলো যে মোরলা মাছ, তারপর শিং মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছ আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো আমার সেই জন্যই আমার মাছ কেনা হয়। আর নিজেই রান্না করো, মানে সাধারণত একটা ইয়ে থাকে না, দর্শকদের একটা ইয়ে থাকে যে ইয়ে মিথিলা নিজে রান্না করে বা নিজে মাছ কিনে, এই এই যে একটা ব্যাপার বান্না, মানে নিজে মাছ কিনেছে কখনো আর নিজে রান্না করো? মাছ তো কিনেছি আমি নিজে বহুবার, অনেকবার, আর মাছ রান্নাও করেছি, রান্নাটা আমি করতে পারি। তবে যেটা হয় যে হ্যাঁ, দৈনন্দিন মাছ রান্নাটা হয়তো সেটা করার আমার অত সময় বা সুযোগ হয় না, তবে কিছু স্পেশাল আইটেম করতে, ওরকম স্পেশাল আমি বলবো, যেমন চিংড়ির মালাইকারি বা শিং মাছের ঝোল, সেগুলো আমি মাঝে মাঝে করি আমার মেয়ের জন্যে, সুইতের জন্যে। আর নিজের প্রিয় মাছের যে আমার উপাদান বলি, যে এক একজন হয় না, কাতলা, কারোর কারোর মাগুর বা কারোর ইলিশ, কারোর চিংড়ি, আর তোমার প্রিয় আইটেম কি মাছের? আমার মনে হয় পদ্মার ইলিশ আমার খুব পছন্দ, ইলিশের ডিম, আর সেই সাথে আরও বিভিন্ন ধরনের মাছই, সব ধরনের মাছই খাই আমি, সমুদ্রের মাছ, নদীর মাছ। এই প্রসঙ্গে তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে সৃজিত দা কোন মাছ খেতে ভালোবাসে এবং কোন মাছটা তুমি বেশি রান্না করে খাওয়াও, মানে তোমার হাতে? সৃজিত মাছ, ওই যেটা বললাম যে সৃজিতেরও পদ্মার ইলিশটা খুব খুব পছন্দ, ইলিশ মাছ খুব পছন্দ করে। তো সৃজিত এখন যেরকম বাইরে আছে, কলকাতার বাইরে, ও বাড়ি ফিরলেই আমি ওর জন্য একটা ইলিশ মাছের ব্যবস্থা করি। আর এছাড়াও পাবদা মাছ, পমফ্রেট, চিংড়ি, তো এরকম কিছু মাছ আছে যে সৃজিত খেতে খুব ভালোবাসে। সামনেই পুজো আসছে, স্বাভাবিকভাবে পুজোর প্রসঙ্গ তো আসবেই, পুজো কীভাবে মানে কোথায় থাকছো, এখানে থাকছো না বাংলাদেশে থাকছো, আর পুজোর যে খাওয়া দাওয়ার এক একটা ইয়ে থাকে না, পুজোর সময় এই এই খাবো, একটা প্রিপ্ল্যান তো মোটামুটি থাকেই, সেরকম কোনো প্রিপ্ল্যান আছে বা পুজোয় কোথায় থাকছো? পুজোয় এখনও ডিসাইড করিনি, হতে পারে বাংলাদেশে থাকছি অথবা এখানেও থাকতে পারে, ডিপেন্ড করে সৃজিত কোথায় থাকছে তার উপর। সৃজিত যদি বম্বে থাকে তাহলে আমি হয়তো বাংলাদেশে থাকবো, তবে পুজোতে আমি যেখানেই থাকি খাওয়া দাওয়াটা হয়, সাজগোজটা হয়, এবং খাবারের মধ্যে আমি বাড়িতে যে কোনো স্পেশাল অকেশনেই আমি মাংস রান্না করি আর চিংড়ি রান্না করি, সেটা সেটা পুজো হোক বা আমি যে কোনো স্পেশাল অকেশনেই একটা দিন রান্না করার চেষ্টা করি, তো সেটা তো হবে। কলকাতার পুজো যদি কলকাতাতে থাকো, যে এমনি নর্মালি যেরকম যে বেরিয়ে পুজো দেখা আর কি, ওইভাবে দেখা হবে কলকাতা? যদিও এবারে একটা সুবিধা আছে, মাস্ক পরলে চিনতে পারবে না মানুষজন। না, কলকাতার পুজো আমি দেখেছি 2019-এ প্রথম দেখেছি, তখন প্রপার মানে প্রি প্যান্ডেমিক, তখন প্রপার পুজোটা দেখতে পেরেছি। আর তারপর তো যেটা হয় লাস্ট ইয়ারে সেইভাবে বেরোনো হয়নি, মণ্ডপে যাওয়া হয়নি, এবার তো আমি জানি না কোথায় আছি, কলকাতায়ও থাকতে পারি, ঢাকায়ও থাকতে পারি, তবে আমি যদি ঢাকায়ও থাকি সেখানেও কিন্তু আমি একটা মণ্ডপে যাওয়ার চেষ্টা করি পুজোটা দেখার জন্য, সকলের সাথে জাস্ট আনন্দ করার জন্যে। মিথিলা, এটা যেহেতু সিনেমার প্রেস কনফারেন্স নয়, তাহলে মানে যেহেতু মিথিলা স্বাভাবিকভাবে সিনেমার একটা তো প্রশ্ন চলেই আসে লাস্ট,
সিনেমার প্রশ্ন যে মায়া তো বিশালভাবে একটা ছাড়া পড়ে গেছে, পাশাপাশি রিঙ্গদার ছবিটা যে গঙ্গা নিয়ে ছবিটাও আসছে, প্লাস অরুণব খাসনবিশের নীতিশাস্ত্রও আসছে, এখানকার নায়িকাদের কি ঘুমিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান আছে? মানে এখানকার যে নায়িকা যারা আছে তাদের কি ঘুম উড়িয়ে দেওয়ার প্ল্যান আছে? না, আমার সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আমি অভিনয়টা আমি ভালোবাসার জায়গা থেকে করি, ইটস মাই প্যাশন। কিন্তু আমার একটা ফুল টাইম প্রফেশন আছে, আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করি, ওটাই আমার ফুল টাইম প্রফেশন। অভিনয়টা আমি কখনোই খুব কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে করি না, ভালোবাসি বলেই করি। তো সেই ভালোবাসার জায়গা থেকে যদি এরকমই হয়, তাহলে যদি ওটাকে যদি মানে প্রফেশনালি করা যায়, তাহলে তো সত্যি মানে টলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের এটা চিন্তার বিষয় হয়ে যাবে। না না না, আমি কারো চিন্তার বিষয় হতে চাই না, আমি শুধু ভালো কাজ করতে চাই। লাস্ট কোশ্চেন, তুমি তো বললে তুমি মাছ মানে খাওয়াও বা খাওয়াতে ভালো, স্বাভাবিক আছে নিশ্চয়ই, একটা খেতে ভালোবাসো বোধ হয় আর কি, তাও নিজেকে এত সুন্দরী মেনটেন কীভাবে আর কি? মানে যতদিন যাচ্ছে বয়স যেন কমে যাচ্ছে আর কি। সেই তো আমি বলতে পারছি না, আমি ওই মেনটেন করার মতো আমি কিছু করি না, কারণ আমি ডায়েট করি না, আমি জিমে যাই না, তবে আমি অনেক কাজ করি। আমি আমার যেটা বললাম যে আমার একটা ফুল টাইম চাকরি আছে, আমার একটা বাচ্চা আছে, আমি অ্যাক্টিং করি, আমি লেখালেখি করি, আমি পিএইচডি করছি, তো যেহেতু হ্যাঁ সো যেহেতু অনেক ব্রেন ওয়ার্ক করতে হয়, তো আই গেস ক্যালোরি কোথাও না কোথাও বার্ন হয়ে যায়। থ্যাংক ইউ। এরকম আরও দিন দিন বয়স কমুক, মানে পিএইচডি নয় মানে কলেজ স্টুডেন্টের মতো আরও নেমে আসো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।